আন্টি হানিফ খান সামনে রাখলে তোর মা আর তোর বউ যদি নিয়ে টানাটানি করে তোর সামনে রাখি না, এই জন্য আমার পিছনে পিছনে রাখি, যেন আগে আমাকে ফেস করতে হয় তারপরে যেন আমার জামাই পর্যন্ত যাইতে হয়। আর অনেক কতগুলো বেডি আছে, বেডিও আমারে বলে আপু তোমার জামাই সবসময় তোমার পিছনে থাকে কেন, ডার্লিং বেবিরা তোমরা যেন আমার জামাইকে দিয়ে টানাটানি করতে না পারো, এই জন্য আমার জামাই আমার পিছনে থাকে, আগে আমাকে ফেস করো তারপর আমার জামাইকে নিয়ে চিন্তা করো। ওরা ফুকিন নি বৈরর মরণ কাছে আইসে, আল্লাহ কি তোরে মেসেজ দিছে মানুষের মরণ নিয়ে যেভাবে হাসাহাসি করো। অদ্রিজা ইসলাম লাবণ্য, তুই কি একটা সেরি না তুই একটা বেডি, তোর কপালে উষ্ঠা শালি তোর শালি, তোরে কি তুই কি কেমনে জানোস কার মরণ কাছে এসে কার মানা, তুই যে একটু পরে মরবি না এটা তুই কেমন করে জানোস রে, তোদের এসব কথাবার্তায় আল্লাহ আরো আমার জামার হায়াত আরো বাড়াই দিব। ফকিনি বেডি কোন চোখি টরা নাকি, তোর বাপকে পাঠা, তোর বাপকে দেখে আমার চোখ সোজা হয়ে যাবে, চোখ টরা নাকি কি আমার চোখ টানা দেখতেছ আনাবো কেন, তোর বাপরে পাঠা। জামাইয়ের টাকা আছে কাজ করার দরকার কেউ, আমি কাজ করি কেন জানো বাবু, কারণ আমার তোমাকে কয়দিন পরে এনে আমার কুলের মধ্যে বসে বসে খাওয়াবো, এই জন্য আমি কাজ করে টাকা জমাই দিচ্ছি, ওকে বেবি, আবার আমার জামাই টাকা গুলো তোমাকে খাওয়াবো, এই জন্য জামাইয়ের টাকা থাকতেও আমি কাজ করি, তোমাকে কুলের মধ্যে নিয়ে নিয়ে খাওয়াবো, ফকিনির পুত উষ্টা খাও। জামাইয়ের সামর্থ্য থাকার পরও যারা স্ত্রীর মাধ্যমে ইনকাম করায় তারা এক প্রকারের কাপুরুষ, মুকাররম হোসাইন। আর ফকিনির পুত তোমার মতো যারা মাথার মধ্যে এরকম উন্না দিয়ে বসে থাকে, বউয়ের ঘাড়ের উপর বসে বসে কামাই না করে বউয়ের কামায় খায়, শ্বশুর বাড়িতে বউয়ের ঘাড়ের উপর শ্বশুরের ঘাড়ের উপর বসে বসে শ্বশুরের কামায় খায়, তারা খুব সুপুরুষ, উষ্টা মাইরা তোর নাক ফাটে ফেলাম শালার পোশালা। ও আবার হ্যাঁ একটা ওই যে আগে নিজের জামাইকে শীতের কাপড় কিনে দিন, বেড়াই শীতের ভিতরে কষ্ট পাচ্ছে কেন, তুমি পাঠায় দাও সাব্বির শেখ রিয়াদ, তুই পাঠায় দে, নতুন বাবু হবে নাকি আচার খাও, হ্যাঁ নতুন বাবু হইলেই আচার খায়, এছাড়া আর মানুষ আচার খায় না, তোর মতো ফকিনি গুলা তো আদারকে আচার কিনতেই পারবি না, আচার কিনলে না খাবি। মনি চক্রবর্তী, আমি টাকার লোভে বিয়ে করছি না কি লোভে বিয়ে করছি, যারা আসলে মানুষ তারা বুঝে, আর তোর মতো ফকিনি মহিলা যারা রাতে এখন কয়টা বাজে, দেড়টা বাজে জামাই পিঠা খাইছো, পিঠা খাই আসে ওই জাল্লাই আমার লাইভের মধ্যে মেটাইতেছিস, তোর মতো ফকিনি মহিলা এগুলোই চিন্তা করবে যে টাকা দেখে বিয়ে করছিস, টাকা দেখে বিয়ে করলে তো এত ব্যবসা করার দরকার ছিল না, সারাদিন রাত এত কাজ করার দরকার ছিল না, সেন্স থাকলে এই কথা বলতি না, ডেলি 16-17 ঘন্টা কাজ করি, টাকা লোভে বিয়ে করলে তো আর 16-17 ঘন্টা কাজ করতাম না, পায়ের উপর ঠ্যাং তুলে বসে বসে খালি অর্ডার করতাম না, রাতে 1:30টার সময় জামাইয়ের পেটা খেলে মা মুখ দিয়ে এরকম অনেক আবল দাবল কথাবার্তা বের হবে। ভাবো ব্রহ্মান তুমিও তারকা, হ হ হ ফকিনির পুত আমি অর্গানাইজার, অর্গানাইজার মানে কি বুঝো, যে প্রোগ্রামটা করছে, তো অর্গানাইজারের অর্থটাকে জেনে আসো ফকিনির পুত, তারপরে কমেন্ট করো, দেশে বসে বসে তো সব গাঞ্জাখুরি কমেন্ট করতে পারো, ভালো একটা কাজ করে দেখাও, আর আমরা তো কাজ করে খাই দেশ ছাড়িয়ে বিদেশে, আমরা বিশ্ব মঞ্চে কাজ করছি, তোমার মতো ফকিনির পুতদের মতো বয়া বয়া মানছে রে উল্লাহ উল্লাহ কমেন্ট মারতে কি করে।